আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে রিউনি স্টোর নিয়ে কথা বলবো আর কি। রিউনি স্টোর হচ্ছে এটা একটা ফাইন ক্লিনার, তবে এই ফাইন ক্লিনারটার মধ্যে বাড়তি কিছু জিনিসপত্র আছে। এটা একই সাথে একটা ফাইন ক্লিনার এবং একই সাথে একটা ফাইবার স্টোরেজ চেম্বার। তোমরা নিশ্চয়ই নামটা যদি খেয়াল করো, ইউনি স্টোর, তার মানে এখানে কিন্তু কিছু স্টোরেজ করা হয়। তো এটা একই সাথে একটা ফাইন ক্লিনার এবং একই সাথে হচ্ছে একটা স্টোরেজ চেম্বার। তো আগে আমরা দেখে আসি যে এটার মধ্যে কি কি জিনিসপত্র আছে। যেমন ওয়ান ওয়ান হচ্ছে ম্যাটেরিয়াল ইনপুট, তার মানে ওয়ান হচ্ছে যে এই পথ, এখানে একটা ফাঁকা জায়গা, অর্থাৎ একটা ডাক্ট এসে এখানে ম্যাটেরিয়াল ইনপুট দিতে শুরু করবে এই ওয়ান এই পথে। তারপরে হচ্ছে দেওয়া আছে টু ম্যাটেরিয়াল ডিসচার্জ, অর্থাৎ এদিক দিয়ে ম্যাটেরিয়াল আউটপুট হয়ে বের হয়ে যাবে নাম্বার টু, তার মানে উপর দিয়ে আসলো ম্যাটেরিয়াল ইনপুট ওয়েটা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে ম্যাটেরিয়াল ডিসচার্জ এদিক দিয়ে বের হয়ে যাবে। এরপরে নাম্বার থ্রি ওপেনিং রোলার্স, এই যে এখানে হচ্ছে রোলার দেখা যাচ্ছে নাম্বার থ্রি, দুইটা রোলার দেখা যাচ্ছে, বিশেষ করে হচ্ছে নিচের যে রোলারটা সেই রোলারের সারফেস কিন্তু স্মুথ না, তার গায়ে হচ্ছে ওয়্যার বসানো আছে, তার মানে সেই এখানে একটা ফাইনাল তোমার হচ্ছে ওপেনিং করে দিবে। ঠিক আছে, তো এরা হচ্ছে তোমার ওপেনিং রোলার। আর নাম্বার ফোর হচ্ছে ফিড রোলার, অর্থাৎ এই উপরের রোলার গুলি তারা হচ্ছে মিলে, বিশেষ করে এই দুইটা রোলার তারা মিলে হচ্ছে এই যে উপর থেকে যে ফাইবার গুলি এসে পড়বে এই ফাইবার গুলিকে নিচের দিকে ওপেনিং রোলারের কাছে পাঠায় দিবে। তারপর হচ্ছে নাম্বার ফাইভ পারফোরেটেড মেটাল প্লেট, পারফোরেটেড মানে হচ্ছে ছিদ্রযুক্ত, পারফোরেটেড মেটাল প্লেট ফর এয়ার ডিসচার্জ নাম্বার ফাইভ। এখানে নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছো এই যে যে স্টোরেজ চেম্বার, এই স্টোরেজ চেম্বারের এই পাশে যে দেয়ালটা, এই দেয়ালটা কিন্তু ছিদ্রযুক্ত, যে ছোট 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 ছিদ্র, এবং এই দেয়ালটা ছিদ্রযুক্ত হওয়ার ফলে কি কাজ হবে আমরা নিশ্চয়ই মনে করতে পারি, যে প্রত্যেকটা তোমার হচ্ছে ডাস্ট ক্লিনার বা হচ্ছে ফাইন ক্লিনার, প্রত্যেকটা ফাইন ক্লিনারের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্য বিদ্যমান থাকে যে সেখানে পারফোরেটেড দেয়াল থাকে। আর পারফোরেটেড দেয়াল থাকলে কি সুবিধা হয়, আমরা যদি বিপরীত প্রান্ত থেকে কোন একটা সাকশন ফ্যান দিয়ে বাতাসকে টানতে থাকি, তাহলে পারফোরেশনের মাধ্যমে বাতাসের সাথে সাথে ডাস্টও চলে আসে কিন্তু ফাইবার কিন্তু আসে না, এই জন্য পারফোরেটেড দেয়াল ব্যবহার করা হয়েছে নাম্বার ফাইভ। তারপরে হচ্ছে লাইট ব্যারিয়ার ফর মনিটরিং ম্যাটেরিয়াল হাইট, আচ্ছা এটা হচ্ছে নাম্বার সিক্স। লাইট ব্যারিয়ার বলতে এখানে একটা লাইট সেন্সর থাকে, লাইট সেন্সর, অর্থাৎ লাইট সেন্সর কি জন্য, যদি স্টোর হতে হতে ম্যাটেরিয়াল এখানে অনেক বেশি জমে যায়, হ্যাঁ, কারণ এই নিচের রোলার দুইটা তো ফিট দিবে এবং ওপেনিং রোলার সেই ফাইবার গুলিকে ওপেন করবে, তো এখানে ফাইবার যদি খুব বেশি জমে যায় তাহলে তারপরে যেন আর নতুন করে ফাইবার উপর থেকে না আসে, ঠিক আছে, এই জন্য একটা লাইট সেন্সর, যে এখানেই ফাইবার হচ্ছে জমে যাচ্ছে, যেমন এখানে একটা লাইট সেন্সর আছে, এখানে একটা লাইট সেন্সর আছে, অর্থাৎ তোমার হচ্ছে যদি এই লাইট সেন্সর গুলি সিগন্যাল দেয় যে আমার ক্যাপাসিটি ফুল, এতটুক পর্যন্ত চলে আসছে, তাহলে নতুন করে কোনো ফাইবার আর ইনপুট হবে না ভিতরে। হ্যাঁ, যেমন ধরা যায় এখানে যদি লাইট সেন্সর থাকে তার মানে এটা হচ্ছে তার হাইট, এই হাইটের উপরে যদি ফাইবার চলে যায় তাহলে নতুন করে কোনো ফাইবার এই ভিতরে আর আসবে না, যদি ফাইবার আবার এর নিচে নেমে যায়, এই লাইট ব্যারিয়ার থেকে যদি নিচে নেমে যায় তখন আবার হচ্ছে নতুন করে ফাইবার আসতে থাকবে, অর্থাৎ যেন ফাইবার কখনো জ্যাম না হয় এই কারণে এই কাজ করা হবে। নাম্বার সেভেন ওপেন এক্সস্ট এয়ার ট্রান্সফার, অর্থাৎ ওই যে আমি যেই হচ্ছে সাকশন এয়ারটা দিব ডাস্ট ক্লিনিং এর জন্য, সেই সাকশন এয়ারটা কোন দিক দিয়ে যাবে সেটা হচ্ছে নাম্বার সেভেন, এই নাম্বার সেভেন দিয়ে হচ্ছে সে বের হয়ে যাবে। তেমনি মূল ব্যাপারটা হচ্ছে এইটা, যে এটা যদি আমরা একটুখানি জুম আউট করি, তার মানে এটা হচ্ছে আমার একটা ইউনি স্টোর, এটা বেশ লম্বা আকৃতির একটা মেশিন, এবং এই মেশিনটা হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে সে মূলত ডাস্ট ক্লিন করবে, অর্থাৎ হচ্ছে সে ফাইন ক্লিন করবে, এবং একই সাথে সে কিছু পরিমাণ ফাইবারকে, সে যেহেতু অনেক বড় একটা চেম্বার, সে কিছু পরিমাণ ফাইবারকে হচ্ছে তার মধ্যে স্টোরও করে রাখতে পারে, এর জন্যই তার নাম হচ্ছে ইউনি স্টোর।
তাহলে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান এটা হচ্ছে তার ইনপুট, এদিক দিয়ে হচ্ছে আগের মেশিন থেকে, আগের মেশিন বলতে অর্থাৎ মিক্সার থেকে, আমরা জানি যে মিক্সার থেকে ফাইবার হচ্ছে ফাইন ক্লিনারে আসে, তো মিক্সার থেকে হচ্ছে ফাইবার গুলা ভিতরে চলে আসবে, ঠিক আছে? মিক্সার থেকে ফাইবার গুলা ভিতরে চলে আসবে, এবং মিক্সার থেকে হচ্ছে যখন ফাইবার গুলি ভিতরে চলে আসে, তো তখন মিক্সার থেকে যখন ফাইবার গুলা ভিতরে চলে আসে ওয়ান নাম্বার ওয়ান পথে আসার পরই সে দেখে যে চেম্বারের মধ্যে একটা পারফোরেটেড দেয়াল আছে। শুধু এই পাশেই না কিন্তু, এখানে তো বোঝানোর জন্য ডান দিকে দেয়া আছে, আসলে বাম দিকের ওয়ালটার মধ্যেও কিন্তু পারফোরেশন থাকবে, বাম দিকের দেয়ালটার মধ্যেও কিন্তু পারফোরেশন আছে। তো দুই পাশ থেকে যেহেতু পারফোরেটেড ওয়াল, আর নাম্বার সেভেন পথে হচ্ছে তোমার সাকশন এয়ার টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে যেটা হবে ফাইবার যখন এখানে জমা হবে এই মাঝখানের চেম্বারে, তখনই পারফোরেটেড দেয়াল দিয়ে এয়ার সাকশনের মাধ্যমে বাতাসকে টেনে নিয়ে যাওয়া হবে, এবং ডাস্টও তখন ফাইবারের গায়ে লেগে থাকা ডাস্ট গুলিও এই পারফোরেশনের ভিতর দিয়ে বাতাসের সাথে বের হয়ে যাবে। কিন্তু ফাইবার যেহেতু এখনো ফ্লক আকারে আছে, ফাইবার কিন্তু এই পারফোরেশন দিয়ে বের হতে পারবে না, ফাইবার গুলি হচ্ছে নিচের দিকে পড়বে। নিচের দিকে আসার পরে আমরা এখানে একটা প্রথমে লাইট ব্যারিয়ার পাচ্ছি, লাইট ব্যারিয়ার মানে হচ্ছে লাইট সেন্সর। লাইট সেন্সর ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো আমার এই কি দিয়ে বুঝাই, যেমন ধরো এটা হচ্ছে চেম্বার, তো চেম্বারের এই পয়েন্ট থেকে, যেমন ধরো এই কলম, এই তো এই কলম থেকে মনে করো একটা লাইট রে বের হবে, এখান থেকে একটা লাইট রে বের হবে, বের হয়ে এসে তো এটাকে আমরা বলবো এমিটার, যে লাইট এমিট করবে। তো লাইট এমিটার থেকে বের হয়ে এ পাশে থাকবে আমার একটা লাইট রিসিভার, এমিটার বরাবর একটা লাইট রিসিভার থাকবে, ঠিক আছে? তো হচ্ছে ফাইবার এসে এসে যদি এরকম হয়, ফাইবারের হাইট তোমার হচ্ছে এই লাইট এমিটারের উপরে চলে গেল, তখন কিন্তু লাইট এমিটারকে হচ্ছে ফাইবার হচ্ছে ঢেকে ফেলবে, ফাইবার তখন লাইট এমিটারটাকে ঢেকে ফেলবে। ফাইবার যদি লাইট এমিটারকে ঢেকে ফেলে, তখন কিন্তু লাইট রিসিভার কোনো লাইট রিসিভ করবে না, ঠিক আছে? তখনই সে একটা সিগন্যাল নিবে। আমার কথা কি বোঝা গেল এই জিনিসটা, যে লাইট ব্যারিয়ারটা কিভাবে কাজ করে? জি স্যার, আরেকবার একটু যদি বল। হ্যাঁ, আবার বলি, লাইট ব্যারিয়ারটা এইভাবে কাজ করে, এটা আসলে একটা লাইট সেন্সর, একটা থাকবে হচ্ছে লাইট এমিটার এবং আরেকটা লাগবে হচ্ছে লাইট রিসিভার। এমিটার মানে যে আলোক রশ্মি ছড়িয়ে দিবে, তো আলোক রশ্মি যে ছড়িয়ে দিবে, এখন মনে করো এটা আমার চেম্বার, দুই হাত দিয়ে আমি চেম্বার দেখাচ্ছি, আর এই যে এখানে যে কলমের মাথাটা, এটা হচ্ছে একটা লাইট এমিটার। লাইট এমিটারটা করবে কি, সে সবসময় লাইট ছড়াতে থাকে এবং লাইট রিসিভার সবসময় লাইট রিসিভ করতে থাকে। লাইট এমিটার সবসময় লাইট ছড়াতে থাকে এবং লাইট রিসিভার সবসময় হচ্ছে লাইট রিসিভ করতে থাকে। এখন লাইট রিসিভার যখন হচ্ছে লাইটকে রিসিভ করবে, তো তখন যেটা হবে, তার মানে সে বুঝে নিবে, যতক্ষণ লাইট সে রিসিভ করবে সে বুঝে নিবে, সিস্টেম বুঝে নিবে যে না, আমার ফাইবার হচ্ছে ক্যাপাসিটি এখনো ফুল হয় নাই। কিন্তু যখনই ফাইবারের হাইট বাড়তে 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 লাইট এমিটারটাকে ঢেকে ফেলবে, ফাইবারের পরিমাণ যদি বেড়ে যায়, তো নিশ্চয়ই একসময় লাইট এমিটারটা তোমার হচ্ছে ঢাকা পড়বে। লাইট এমিটারটা যখন ফাইবার দিয়ে ঢাকা পড়বে, তখন কিন্তু এমিটার থেকে কোনো আলোক রশ্মি আর রিসিভারে পৌঁছাবে না। যদি রিসিভারে না পৌঁছায় কোনো আলোক রশ্মি, তখনই হচ্ছে সিস্টেম বুঝে নেবে যে আমার এখানে ফাইবারের পরিমাণ বেশি হয়ে গেছে, আমি আর ফাইবার পাঠাবো না। এই জিনিসটা আশা করি এবার বোঝা গেছে। এটা হচ্ছে লাইট ব্যারিয়ারের কাজ। তো ফাইবার হচ্ছে এইভাবে নিচের দিকে পড়তে থাকবে, নিচের দিকে পড়ার পরে এখানে ফিড রোলার আছে নাম্বার ফোর, হ্যাঁ, এখানে কিছু ফিড রোলার আছে তিনটা। এই ফিড রোলার গুলি হচ্ছে ফাইবার গুলিকে, ফাইবারের যে ফ্লক গুলি আসবে ফাইবার গুলিকে নিচের দিকে পাঠায় দিবে, নিচের দিকে পাঠায় দিবে। এবং সবার শেষে আছে হচ্ছে একটা তিন নাম্বার দিয়ে একটা হচ্ছে ওপেনিং রোলার, এই ওপেনিং রোলারটা হচ্ছে ফাইবারের ফ্লকটাকে আরেকটুখানি ছোট করে পরবর্তী মেশিনের দিকে পাঠায় দিবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইউনিস্টোরের কাজ। তার মানে এখানে তিন দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে ফাইবারকে কিছু পরিমাণ স্টোর করে রাখা যায়, আরেকটা হচ্ছে যে পারফোরেটেড দেয়ালের মাধ্যমে কিন্তু কিছু পরিমাণ হচ্ছে আমাদের এখানে শর্ট ফাইবার হয়, এবং নিচে যেহেতু একটা অ্যাডিশনাল ওপেনিং রোলার দেওয়া আছে, কিছু পরিমাণ ফাইবারের ফ্লকের সাইজ রিডাকশনও কিন্তু এখানে হয়ে যাবে। লেখাটা একটু পড়ে দেখি আমরা, লেখাটা হচ্ছে একটু পড়ে দেখি, A78 এটা হচ্ছে তোমার মডেল নাম্বার। ইউনিস্টোর ইজ ইউজড অ্যাজ স্টোরেজ, বলেছি আমরা এটা যে এটা ফাইবার, যেহেতু একটা লম্বা একটা চেম্বার, ফাইবার স্টোরেজ করবে। ডিডাস্টিং, ডিডাস্টিং মানে হচ্ছে সে ডাস্ট রিমুভ করবে, ওই যে পারফোরেটেড ওয়াল আছে ডাস্ট রিমুভ হবে। অ্যান্ড ফিডার মেশিন, ফিডার কেন, কারণ সে পরবর্তী মেশিনে ফিড দিচ্ছে,
ফাইন ক্লিনারের পরবর্তী যে মেশিন যাবে যেখান থেকে, সে কিন্তু পরবর্তী মেশিনে এটাকে ফিড দিচ্ছে এই পথে, নাম্বার টু পথে। অ্যান্ড ফিডার মেশিন ইন দ্য ব্লু রুম, ইটস মেইন পারপাস ইজ, আসল উদ্দেশ্য হচ্ছে টু প্রোভাইড ইন্টারমিডিয়েট স্টোরেজ, একটা সে ফাইবার স্টোর করে রাখবে, ইন অর্ডার টু এনশিওর ট্রাবল ফ্রি ব্লু রুম অপারেশন, যেন ব্লু রুম অপারেশনের মধ্যে কোনো ধরনের ঘাটতি না হয়। ব্যাপারটা আসলে অনেকটা এই রকম, কেউ কি কিছু বললে? ব্যাপারটা আসলে অনেকটা এই রকম, যেন আমি সমান সময়ে সমান পরিমাণ ম্যাটেরিয়াল পরবর্তী মেশিনে পৌঁছাতে পারি, আসলে এই জন্যই আমার স্টোরেজ করে রাখাটা জরুরি। যেমন ধরা যাক, আমার তোমরা 10 জন আমার সামনে হচ্ছে আছো, আমি তোমাদেরকে শরবত দিয়ে আপ্যায়ন করতে চাই, তো তোমরা তোমাদের 10 জনের হাতে 10টা ক্লাস, আমি তোমাদেরকে শরবত দিয়ে আপ্যায়ন করব। এখন আমার কাছে যদি তোমার মনে করো আমার হাতে একটা জগ আছে, তো আমার জগে যদি প্রচুর পরিমাণ শরবত জমা না থাকে, আমি কিন্তু তোমাদেরকে সমান পরিমাণে এক গ্লাস করে দিতে পারবো না। যদি এরকম হয় আমার কাছে 3 গ্লাস পরিমাণ হচ্ছে শরবত আছে, তো আমি তোমাদেরকে 3 জনকে 3 গ্লাস ঢেলে দিয়ে আমাকে কিন্তু আবার ড্রামে কিংবা ফিল্টারে দৌড়াইতে হবে যে আরো কিছু শরবত নিয়ে আসি। ঠিক আছে, বোঝাতে পারলাম কিনা? কিন্তু আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ একটা বড় স্টোরেজ থাকতো, আমি যদি হচ্ছে 20 গ্লাস পরিমাণ যদি আমার একটা জার থাকতো, আমি কিন্তু সবাইকে সুন্দর এক গ্লাস করে দিয়ে যেতে পারতাম, আমাকে কিন্তু প্রসেসকে থামায় আবার ড্রামের দিকে দৌড়ানো লাগতো না। এটাকেই মূলত বোঝানো হয়েছে যে আমার যদি একটা ইন্টারমিডিয়েট স্টোরেজ থাকে, আমি পরবর্তী মেশিনে সমান সময়ে সমান পরিমাণ সাপ্লাই দিতে পারবো। এইটুকু কথা কি বোঝা গেল বলো তো কেউ একজন? আচ্ছা, তারপরে লাইনে চলে যাই, কিংবা না বুঝলে আমাকে বলো। লং পাইপিং ডিস্টেন্সেস আর ফ্রিকোয়েন্টলি ফাউন্ড টু ইন্টারফেয়ার উইথ দি স্মুথ রানিং অফ দ্য প্রসেসেস অ্যান্ড ইন্টারমিডিয়েট স্টোরেজ ইটস নেসেসারি ইন মেনি কেসেস। এটাই বোঝানো হয়েছে, কারণ হচ্ছে কি, এক মেশিন থেকে আরেকটা মেশিনে পাঠানোর জন্য আমরা দেখেছি যে ডাক্ট ব্যবহার করা হয়, পাইপ ব্যবহার করা হয়। যদি এই পাইপিং ডিস্টেন্সটা অনেক বেশি থাকে, যে একটা মেশিন থেকে পরবর্তী মেশিন অনেক দূরে, তখন কিন্তু সমান সময়ে সমান পরিমাণ পাঠানোটা কঠিন। এই কারণেই আমার নিজের মধ্যে স্টোর রাখতে হবে বেশি, এই কারণে আমার নিজের মধ্যে বেশি স্টোর করতে হবে যেন আমি সমান সময় সমান পরিমাণ পাঠাতে পারি। দ্য A78 ইউনি স্টোর ইজ ইউজড, তখনই ব্যবহার করা হয় হোয়ার এ মিক্সিং ওপেনার প্রুভস আনসুইটেবল ফর ফিনান্সিয়াল টেকনিক্যাল অর টেকনোলজিক্যাল রিজনস। অর্থাৎ এটা মিক্সিং বেল ওপেনার, যদি মনে হয় যে আমি মিক্সিং বেল ওপেনার ব্যবহার করে তোমার যথেষ্ট পরিমাণ ভালো ফলাফল পাচ্ছি না, তখন এটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু মূল কথা হলো, এখন সবাই আসলে নতুন লাইনগুলিতে A78 ইউনিস্টোর বা এর পরবর্তী মডেলগুলো A79 ইউনিস্টোর, এই মডেলগুলো অহরহই ব্যবহার করে থাকে। হ্যাঁ, যদি মিক্সিং বেল ওপেনার আসলে, হ্যাঁ মিক্সিং বেল ওপেনারও সবাই ব্যবহার করে। আচ্ছা, দ্য ইন্টিগ্রেশন অফ এ ম্যাশ স্ক্রিন ফিল্টার ইনসাইড দ্য ইউনিস্টোর এলিমিনেটস দ্য ট্রান্সপোর্ট এয়ার। ম্যাশ মানে হচ্ছে ছিদ্রযুক্ত, ম্যাশ স্ক্রিন ফিল্টার, এটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে বলো তো? ম্যাশ স্ক্রিন ফিল্টার দিয়ে বোঝানো হচ্ছে যে পারফোরেটেড দেয়াল স্যার, ওইটা পারফোরেটেড দেয়াল। ম্যাশ মানে ছিদ্রযুক্ত, স্ক্রিন মানে তো শীট স্ক্রিন, ফিল্টার ফিল্টার ওই যে ডাস্ট কে আলাদা করতে পারে, এইজন্য ফিল্টার। তো এ ম্যাশ স্ক্রিন ফিল্টার ইনসাইড দ্য 70 ইউনি স্টোর এলিমিনেটস দ্য ট্রান্সপোর্ট এয়ার, ট্রান্সপোর্ট এয়ারটা হচ্ছে অর্থাৎ যেই সাকশন এয়ার সেটা হচ্ছে বের হয়ে যাবে। And creates an efficient de-dusting. De-dusting মানে ওই যে ডাস্ট রিমুভ করা। The structure of the feeding and opening unit, তার নিচেই যে রোলারগুলি ছিল ফিডিং এবং ওপেনিং ইউনিট, guarantees gentle fiber opening. অর্থাৎ নিচের এই রোলারগুলির কথা বলা হচ্ছে, অর্থাৎ এই ফিড রোলার এবং হচ্ছে ওপেনিং রোলার ফাইবারটাকে আর একটু তারা হচ্ছে ওপেনিং করে দেয়। এই হচ্ছে মোটামুটি আমাদের বর্তমান সময়ের তোমার যে একটা ইউনিস্টোর বা বর্তমান সময় ফাইন ক্লিনারের বিকল্প যেটা, এটা একটা আমরা দেখলাম A78 ইউনিস্টোর। আগে হচ্ছে একটা মেশিন ব্যবহার করা হতো ইউনিফ্লেক্স, হ্যাঁ ইউনিফ্লেক্স একটা মেশিন ব্যবহার করা হতো, এই যে এটা, এটা একটা ইউনিফ্লেক্স মেশিন ছিল আগেটা, আগে ব্যবহার করা হতো, এখনো হয়। যারা একটু আগের মডেলগুলা ব্যবহার করে তারা হচ্ছে ইউনিস্টোর ব্যবহার করে, আর যারা হচ্ছে তোমার নতুন একদম সেটআপ একটা ব্যবহার করবে তারা বেশিরভাগ সময় তোমার ইউনিফ্লেক্স ব্যবহার করে। তো ইউনিফ্লেক্সটা নিয়েও আমরা হচ্ছে একটুখানি জেনে ফেলতে পারি, ইউনিফ্লেক্সটা নিয়েও। ইউনিস্টোরটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে? ওইটা নিয়ে কারো প্রশ্ন থাকলে বলো, ইউনিস্টোর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে।
ইনস্টোর নিয়ে কি প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে আমরা ইউনিফ্লেক্স চলে যাই। বইয়ের সাথে আমরা ডায়াগ্রামকে হচ্ছে মিলাই মিলাই পড়তে পারি। ডায়াগ্রামের সাথে প্রথমে বলা হয়েছে এ ফ্যান ড্রোজ দ্য টাফটস, টাফট মানে হচ্ছে ফাইবারের গুচ্ছ, বাই সাকশন ফ্রম দ্য প্রিসিডিং মেশিন, প্রিসিডিং মেশিন ঠিক তার আগের মেশিন থেকে। অর্থাৎ আমরা যদি এরকম হয় সেট আপে আমরা একটা ইউনিফ্লেক্স মেশিন ব্যবহার করলাম, রিটারের ফাইন ক্লিনার, তার আগের মেশিনটা কিন্তু হবে একটা মিক্সার। তো সেই মিক্সার মেশিন থেকে হচ্ছে আমাদের এই ফাইবারের ফ্লকগুলিকে সাকশন করে নিয়ে আসা হবে ফ্যানের মাধ্যমে। অ্যান্ড এ ডিস্ট্রিবিউশন ইলামেন্ট ইজেক্টস দ্যাম ইনটু এ ফিলিং চুট। এবং এরপরে যখন সাকশন করে ফাইবারগুলিকে নিয়ে যাওয়া হবে, তখন একটা ফিলিং চুট, এই যে নাম্বার ওয়ান, এই যে একটা ফিলিং চেম্বার দেখা যাচ্ছে এখানে, এই ফিলিং চেম্বারে এসে সে পড়বে, এই ফিলিং চেম্বারে। এটার অবশ্য একটা ভিডিও আমাদের কাছে আছে, দেখি তো আমরা ভিডিওটাকে খুঁজে পাই কিনা, তাহলে ফিলিং চেম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই বেটা আবার এখানে কি করে? না, এটা লাক্সমীর। দাঁড়াও, আমি একটু খুঁজে দেখি, আমার কাছে একটা ভিডিও থাকার কথা। না, এখন পাচ্ছি না, পরবর্তী সময় দেখাবো, এখন খুঁজে বের করতে সময় লাগবে, পরবর্তীতে এটা ইনশাল্লাহ দেখাবো, আপাতত আমরা জিনিসটা জেনে নিই। তো ফিলিং চুট এখান দিয়ে হচ্ছে ফাইবারে সে পড়তে থাকবে নাম্বার ওয়ানে। তারপরে কি হবে? দ্য রিয়ার ওয়াল, রিয়ার মানে পিছনে, অর্থাৎ এই যে যে ফিলিং চুট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার পিছনের দেয়ালটা হচ্ছে ছিদ্রযুক্ত হবে, ঠিক আছে, এর পিছনের দেয়ালটা হচ্ছে ছিদ্রযুক্ত। দ্য রিয়ার ওয়াল অফ দি চুট কনসিস্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যালুমিনিয়াম ল্যামেলি উইথ স্লট ওপেনিংস থ্রু হুইচ দ্য এয়ার ক্যান এসকেপ। অর্থাৎ এই যে রিয়ার ওয়াল, এই রিয়ার ওয়ালের পিছন দিকে হচ্ছে ছিদ্রযুক্ত অবস্থা থাকবে, যেখান দিয়ে বাতাসটা চাইলে হচ্ছে পাস করে যেতে পারে। এসকেপ মানে তো আমরা জানি পলায়ন করা, তার মানে সাকশন এয়ারটা এই পেছনের দেয়াল দিয়ে বের হয়ে যেতে পারবে। এখানে কিছুটা ডিডাস্টিং হবে, কারণ বাতাস যখন যাবে তখন অবশ্যই কিছু পরিমাণ হচ্ছে আমাদের যে ডাস্ট পার্টিকেল গুলা ছিল সেই ডাস্ট পার্টিকেল গুলা হচ্ছে চলে যাবে, কিন্তু এরপরে মূল ডিডাস্টিং শুরু হবে তারপরে। এরপরে তোমার হচ্ছে এই যে নাম্বার টু দিয়ে আমরা যে ড্রামটা দেখতে পাচ্ছি, এই যে নাম্বার টু, এই ড্রামটা তোমার হচ্ছে পারফোরেটেড থাকবে। এই ড্রামটা নাম্বার টু, যে ড্রামটা দেখতে পাচ্ছি আমার, এই নাম্বার টু, এই ড্রামটা হচ্ছে পারফোরেটেড, তার মানে এই ড্রামটা অর্থাৎ এই যে যে রোলারটা দেখতে পাচ্ছি, এই রোলারটা থাকবে হচ্ছে ছিদ্রযুক্ত। আর একটু খেয়াল করে দেখো, এই যে রোলারটা নাম্বার টু,
এই রোলারটার সাথে কিন্তু একটা তোমার হচ্ছে ওপেনিং আছে, একটা একটা এক্সিট ওয়ে কিন্তু আছে, খেয়াল করতেছো কি? এটা হচ্ছে রোলার, এই নাম্বার টু রোলারটা হচ্ছে তোমার পারফোরেটেড অর্থাৎ ছিদ্রযুক্ত, এবং এই পারফোরেশনের পেছন দিয়ে হচ্ছে একটা কিন্তু এক্সিট ওয়ে আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যখন আমরা এক্সিট ওয়ে, তার মানে হচ্ছে এই রোলারটা যদি পারফোরেটেড হয় আর আমরা যদি একটা সাকশন ফ্যান দিয়ে এদিক থেকে পারফোরেশনের মধ্য দিয়ে এয়ার সাকশন চালাতে পারি, তাহলে কিন্তু ডাস্ট অনায়াসে এই পারফোরেশন দিয়ে এই এক্সিট হয়ে বের হয়ে যাবে। আমার এইটুকু কথা কি বোঝা গেল? কেউ একজন একটু বলো, রেসপন্স করো তো। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে ডিডাস্টিং ইউনিট কিন্তু দুই জায়গায় কাজ করছে। একটা হচ্ছে আমরা নাম্বার ওয়ান দিয়ে যে ফিলিং চুট দেখছি, ফিলিং চুটের পিছনের দেয়ালটা দিয়ে হচ্ছে ফাইবার এসকেপ করতে পারে, আর আরেকটা হচ্ছে মূল যে ডিডাস্টিং হবে সেটা হচ্ছে নাম্বার টু। নাম্বার টু এ যে রোলার, এই রোলারের এই দিক দিয়ে হচ্ছে বের হয়ে যাবে। তো এই রোলার এদিক দিয়ে বের হয়ে যাবে, তাহলে কিভাবে হবে বিষয়টা? এদিক দিয়ে যদি আমরা একটা সাকশন ফ্যানকে টানতে পারি, সাকশন ফ্যান ব্যবহার করি, তাহলে সাকশন ফ্যানটা এই পারফোরেটেড রোলারের ভিতর দিয়েই কিন্তু বাতাসটাকে টেনে নিবে। আর ফাইবার যেহেতু এই পারফোরেটেড রোলারের মাঝখান দিয়েই যাচ্ছে, তাহলে নিশ্চিতভাবে হচ্ছে ফাইবারের গায়ে যদি ডাস্ট থাকে তাহলে সেগুলি পারফোরেটেড রোলারের ভিতর দিয়ে গিয়ে এই এক্সিট ওয়ে দিয়ে বের হয়ে যাবে, তাকে সাকশন করে নিয়ে যাওয়া হবে সেন্ট্রালি ওয়েস্ট ডিপোজিশন প্ল্যান্ট যেখানে থাকবে, আর সেখানে হচ্ছে নিয়ে যাওয়া হবে। তারপরে হচ্ছে নাম্বার তিন হচ্ছে ফিড সিস্টেম, অর্থাৎ এই যে নাম্বার টু পারফোরেট রোলার, এখানে একটু খেয়াল রাখা ভালো, দুই নাম্বার কিন্তু এটা হচ্ছে ফিড রোলার, এটা পারফোরেটেড, কিন্তু দুইয়ের পাশে যে রোলারটা আমরা এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু পারফোরেটেড না, ও কিন্তু একটা সলিড রোলার। এবং এই পারফোরেটেড রোলার এবং এই যে সলিড রোলার, এই দুইটা মিলে তাদের কাজ হচ্ছে ফাইবারকে নিচের দিকে পাঠানো। এর মধ্যে পারফোরেটেড রোলারটা তো ডাস্ট টেনে নিচ্ছে, আর এই সাপোর্টিং রোলারটার কাজ হচ্ছে কেবলমাত্র দুইকে সাপোর্ট দিয়ে যাওয়া, দুইজন মিলেই ফাইবারকে নিচের দিকে পাঠাচ্ছে। কিন্তু এই দুইয়ের পাশে যে রোলারটা সে কিন্তু একটা সাপোর্টিং রোলার, সে কিন্তু পারফোরেটেড না, সে হচ্ছে একটা সলিড রোলার। তো এরপরে যখন ফাইবাররা নিচের দিকে নামবে তখন এখানে একটা ফিড ইউনিট আছে, খেয়াল করে দেখো এখানে, অর্থাৎ এই দুই এবং এই রোলারটার মাঝখান দিয়ে ফাইবারটা যাবে, এখানে ছোট্ট একটা ফিড রোলার আছে, এখানে একটা ছোট্ট ফিড রোলার আছে, এবং ফিড রোলারের পাশে একটা প্লেট আছে। তো ফাইবার হবে কি, এই দুইটা রোলারের মাঝখান দিয়ে এসে ফিড রোলার এবং এই ফিড প্লেট, যেটাকে আমাদের ফিড রোলার এবং এই ফিড প্লেটের মাঝখান দিয়ে বের হবে, মাঝখান দিয়ে ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখান দিয়ে এসে বের হবে। মাঝখান দিয়ে এসে বের হয়ে নাম্বার ফাইভ একটা ওপেনিং রোলার আছে, এই ওপেনিং রোলারের মাঝখানে তার চলে আসবে। এখানে অবশ্য ওপেনিং সিলিন্ডার বলা আছে, ও তো ওপেনিং সিলিন্ডার এবং হচ্ছে ওপেনিং রোলার তো একই জিনিস। তাহলে আমরা আবারও চলে আসি, তাহলে ওপেনিং রোলারে চলে আসলো, এবং ওপেনিং রোলার করবে কি, এই যে ফাইবারটা, ফাইবারগুলি কিন্তু ফিড রোলার এবং ফিড ট্রাফের মাঝখান দিয়ে যখনই বের হয়ে আসবে ওপেনিং রোলার তাদেরকে নিয়ে ঘুরতে আরম্ভ করবে। এরপরে খেয়াল করে দেখো আমরা ইউনিকলিনে কিছু গ্রিড বার দেখেছিলাম, মনে আছে? ট্রায়াঙ্গুলার শেপের গ্রিড বার। হ্যাঁ, এই গ্রিড বার গুলা কিন্তু এখানে বসানো, এই ধরনের কিছু ট্রায়াঙ্গুলার গ্রিড বার এখানে বসানো, নাম্বার ফোর। তার মানে দেখো আমাদের কিন্তু এইটুকু ইউনিটটা ইউনিকলিন এর সাথে মিলে যাচ্ছে, যে এটা একটা ওপেনিং রোলার, ওপেনিং রোলারের পাশেই হচ্ছে একটা গ্রিড বার। এখন হবে কি, এই ওপেনিং রোলার গুলি এই গ্রিড বার এবং ওপেনিং রোলারের মাঝখানে কিন্তু আবার হচ্ছে একটা অ্যাডিশনাল ওপেনিং এখানে হয়ে যাবে, হয়ে যে ময়লাগুলি আলাদা হয়ে গেল সেই ময়লাগুলি নিচে এই ট্রেতে জমা হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাডিশনাল ওপেনিং কখন হবে এটা আরেকবার একটু বলেন স্যার। অ্যাডিশনাল ওপেনিংটা হবে এখানে নাম্বার ফাইভ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই নাম্বার ফাইভটা হচ্ছে একটা ওপেনিং রোলার, আর এই যে ওপেনিং রোলারের পাশে এখানে ট্রায়াঙ্গুলার বার দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গুলার বারগুলি হচ্ছে এক একটা তোমার হচ্ছে ওই গ্রিড বার, যেই গ্রিড বারটা আমরা দেখেছিলাম ইউনিক্লিন যখন পড়ি, কোর্স ক্লিনার যখন পড়ি, যে ফাইবারের সাথে সংঘর্ষ হবে, গ্রিড বারের সাথে ফাইবারের সংঘর্ষ হবে, আর ফাইবারগুলি ওপেনিং রোলারের গায়ে লেগে থাকবে। তো গ্রিড বারের সাথে ফাইবারের সংঘর্ষ যত বেশি হবে আমার হচ্ছে এই ওপেনিংটা, সরি ক্লিনিংটা, তত বেশি হবে।
ওই হেভিয়ার পার্টিকেল যদি এখনো কিছু বাকি থাকে তাহলে সেই হেভিয়ার পার্টিকেল গুলি আঘাত প্রাপ্ত হয়ে নিচে পড়বে এবং এই ট্রেতে গিয়ে জমা হবে, তাদেরকে আমরা পরে টেনে নিয়ে যাব সাকশন করে। স্যার নিচে কি এখানে বাকেট হুইল লক থাকবে স্যার ওই ইউনিক্লিনের মতো ময়লাগুলো টেনে নেওয়ার জন্য? স্যার নিচে বাকেট হুইল লক থাকবে স্যার ওই ইউনিক্লিনের মতো ময়লাগুলো টেনে নেওয়ার জন্য? বাকেট হুইল লক থাকতে পারে, বাকেট হুইল লক থাকলে সেটা হচ্ছে সেফ হবে। অথবা এখানে হচ্ছে ট্রেও থাকতে পারে। এখানে অবশ্য ডিজাইন দেখে যেটা মনে হচ্ছে ওরা এখানে বাকেট হুইল লক ব্যবহার করেনি, ট্রে ব্যবহার করেছে। যদি ট্রে ব্যবহার করে তাহলে ট্রেকে ম্যানুয়ালি সরাতে হবে। যদি আমি ট্রে ব্যবহার করি তাহলে ট্রেকে ম্যানুয়ালি সরাতে হবে। যদি বাকেট হুইল লক ব্যবহার করি তাহলে হচ্ছে আমরা এই তোমার হচ্ছে সাকশনটা অটোমেটিক করে নিয়ে যেতে পারবো, অটো সাকশনের মাধ্যমে নিয়ে যেতে পারবো। তবে এখানে ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে ট্রে, যদি ট্রে হয় তাহলে এই যদি ট্রে ব্যবহার করা হয় এখানে তাহলে হচ্ছে ট্রেটাকে আমাদের ম্যানুয়ালি সরানোর ব্যবস্থা করতে হবে। ট্রে থাকলে কখনোই এখান থেকে অটোমেশন করে টেনে নিয়ে যাওয়া যাবে না, আর যদি বাকেট হুইল লক ব্যবহার করা হয় তাহলে অটোমেশন ব্যবহার করা যাবে। তাহলে আমরা মোটামুটি একটা যেটা বুঝলাম এখান থেকে, এখানে বিবরণটা পরে আমরা ছোট করে দিব, সমস্যা নাই, বিবরণটা এখানে একটু বড়ই মনে হচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা পরিচিতি যেটা সেটা হচ্ছে এটা আমাদের ইনপুট, ইনপুট দিয়ে আগের মেশিন থেকে ফাইবার আসবে এবং ফাইবার এসে জমা হবে এখানে। এটাকে আমরা বলেছি ফিট চুট, অর্থাৎ যে চেম্বারটাতে এসে ফাইবার গুলি জমা হয় ফিলিং চুট, ফিলিং চুটে জমা হবে। তো ফিলিং চুটের পিছনের দেয়ালটা হচ্ছে ছিদ্রযুক্ত থাকবে, স্লটেড থাকবে, সেখান দিয়ে ফাইবার পালিয়ে যেতে পারবে আর কি। ঠিক আছে, তো সেই সেই বাতাসগুলি সরি বাতাসগুলো যখন পিছনের দেয়াল দিয়ে পালাবে তারা এই যে নাম্বার 6 এই এক্সিট ওয়ে দিয়ে তারা হচ্ছে বের হয়ে যাবে। সেই বাতাসের সাথে কিছু পরিমাণ ডাস্ট চলে যাবে, ফাইবারগুলি পরবর্তীতে নিচে আসবে, নিচে আসবে, নিচে আসবে, নিচে এসে জমা হবে। তো নিচে এসে যখন জমা হবে তখন এখানে দুইটা রোলার আছে, একটা হচ্ছে দুইটা রোলার পাওয়া যায়, একটা হচ্ছে মূল রোলারটা যেটা সেটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে পারফোরেটেড। পারফোরেটেড হলে আমাদের সুবিধা কি, পারফোরেটেড হলে আমাদের সুবিধা কি, পারফোরেটেড হলে হ্যাঁ পারফোরেটেড হলে সুবিধা হচ্ছে এটা সাকশন করে নিয়ে যাবে, এবং পারফোরেট রোলারের পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা এক্সিট ওয়ে আছে। তো আমরা যদি সাকশন করি ফাইবারকে কিন্তু অবশ্যই পারফোরেটেড রোলারের উপর দিয়েই যেতে হবে যেখান দিয়ে, আর 2 এর ডান দিকের রোলারটা কিন্তু সলিড, সে হচ্ছে কেবলমাত্র 2 কে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং দুইজন মিলেই ফাইবারকে নিচে পাঠায় দেয়। ফাইবার যেহেতু পারফোরেট রোলার উপর দিয়ে যাবে সে বাধ্যতামূলকভাবে কিছু পরিমাণ সাকশন হবে এবং সাকশনের ফলে ডাস্টগুলি চলে যাবে। তাহলে ডিডাস্টিং হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে এই ফিলিং চুটে আর একটা হচ্ছে পারফোরেট রোলারের মাধ্যমে। তো এই দুইটা রোলার মিলে ফাইবারকে নিচে পাঠাবে। এখানে হচ্ছে একটা ফিট রোলার আছে এবং তার এই পাশে আরেকটা সাপোর্টিং ডিভাইস, ওটাকে আমরা ফিট প্লেট বলেছি। আসলে এটা ফিট ট্রাফ বলাটাই অধিক যুক্তিযুক্ত। আর ট্রাফ এটার আসলে ভূমিকা কি এটা আমি একটু বলার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় বোঝা যাবে যে ট্রাফ কেন। এই ট্রাফটাকে আমরা তোমার হচ্ছে চাইলে কম বেশি করতে পারি। এই ট্রাফটা সাধারণত স্প্রিং লোডেড দিয়ে করা যায় অথবা হচ্ছে এই ট্রাফের ডিস্টেন্স কন্ট্রোল করা যায়। তো মনে করো আমি যদি এই ফিট রোলারের সাথে ফিট ট্রাফের ডিস্টেন্স বেশি রাখি তাহলে কি হবে বলতো, বেশি পরিমাণ ফাইবার কিন্তু এদের মাঝখান দিয়ে যেতে পারবে। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর যদি আমি ফিট রোলার এবং এই ফিট ট্রাফ তাদের মাঝখানে ডিস্টেন্সকে কমায় রাখি তাহলে কিন্তু কম পরিমাণ ফাইবার যাবে, অর্থাৎ আমার প্রোডাকশন রেট এবং ক্লিনিং রেট এই দুইটাকে আমি কন্ট্রোল করতে পারি। যদি আমি হচ্ছে বেশি প্রোডাকশন চাই, ক্লিনিং খুব বেশি না হলেও চলে, তখন আমি যেমন এই তোমার হচ্ছে তোমার এই ফাইবার ইনপুটের স্পিড বাড়াই দেবো, ঠিক তেমনি ভাবে নাম্বার 2 রোলারের স্পিড বাড়াই দেবো, ফিট ট্রাফ এবং ফিট রোলারেরও মাঝখানের জায়গা কিন্তু বড় করে দিতে হবে তখন। আর যদি এরকম হয় যে না আমি খুব পারফেক্ট ক্লিনিং চাই, আসলে 100% পারফেক্ট কখনোই সম্ভব না, আমি যদি চাই যে না ক্লিনিং ভালো হোক, আমার প্রোডাকশন রেট কিছু কম গেলেও সমস্যা নাই, তখন আমি সেই অনুযায়ী 2 তারপরে হচ্ছে তার পাশের রোলার এদের স্পিডও কমাই দেবো এবং ফিট ট্রাফ ফিট রোলারের মাঝখানের ডিস্টেন্সটাও অল্প করে দিব। এটা হচ্ছে ফিট রোলার ফিট ট্রাফের ভূমিকা। তাদের মাঝখান দিয়ে ফাইবার আসবে, আসার পরে নাম্বার 5 একটা ওপেনিং রোলার আছে এবং ওপেনিং রোলারের নিচে গ্রিড বার আছে, ট্রায়াঙ্গুলার বার। তাদের মাঝখানে হচ্ছে ফাইবারের সংঘর্ষ হবে, ট্র্যাশ পার্টিকেল হেভিয়ার পার্টিকেল যদি থাকে তাহলে সেই হচ্ছে হেভিয়ার পার্টিকেল গুলি তোমার হচ্ছে নিচে পড়ে যাবে। এই হচ্ছে আমাদের নিচে তারপর জমা হবে। এই হচ্ছে আমাদের রিটারের পক্ষ থেকে দুইটা ফাইন ক্লিনার,
একটা হচ্ছে ইউনিক্লিন, সরি ইউনিফ্লেক্স, এবং আরেকটা হচ্ছে ইউনিস্টোর। এই দুইটাই মোটামুটি এখন চলে। যদি আমরা আরো স্পেসিফিক বলতে চাই তাহলে বলতে হবে যে ইউনিফ্লেক্সটা এখন কম চলে। স্যার ইআরএম কোনটা? স্যার ইআরএমটা হচ্ছে, ইআরএমটাও একটা ফাইন ক্লিনার, কিন্তু ইআরএমটা তোমার হচ্ছে কি বলবো, এটা ইউনিফ্লেক্সেরও আগে ছিল। কারণ ইআরএম ক্লিনারের ছবি কি তোমার সামনে আছে? এটা সিলেবাসে আছে তাই বলছিলাম স্যার। হ্যাঁ, ইআরএম ক্লিনারের ছবিটা পাবে হচ্ছে তুমি ক্লিনের বইতে। ইআরএম ক্লিনারটাও ইউনিফ্লেক্সের আগের ভার্সন। ওখানেও এখানে যেরকম হচ্ছে তুমি দেখেছো যে একটা আছে কি বলে নাম্বার টু দিয়ে, একটা ইউনিফ্লেক্সের মধ্যে একটা তোমার হচ্ছে সাকশন করার জন্য একটা রোলার আছে না, পারফোরেটেড রোলার, বুঝছো? এই পারফোরেটেড রোলারটা দেখবে তুমি ইআরএম ক্লিনারও পাওয়া যাবে, অনেকটা আমাদের এটার মতোই। তো ইআরএম ক্লিনারও এরকম একটা পারফোরেট রোলার আছে, পারফোরেটেড রোলার দিয়ে সাকশন করে নিয়ে যায়। সোজা কথায় আমাদের এখানে তোমার হচ্ছে ইআরএম ক্লিনার, যেটা ইআরএম ক্লিনার হচ্ছে একটা ফাইন ক্লিনার এবং এটা ইউনিফ্লেক্সের আগের ভার্সন। তো সেই হিসেবে ইউনিফ্লেক্সের সাথে এটার মিল খুঁজে পাওয়া যাবে আর কি। সুতরাং ওখানেও সাকশন অ্যারেঞ্জমেন্ট আছে, পারফোরেটেড রোলার আছে। মোটামুটি কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি এইটুকুর মধ্যে প্রশ্ন না থাকে তাহলে আমরা এবার আবারও সিলেবাসের দিকে ফিরে যাই, দেখি সিলেবাসে আমাদের পরবর্তী কন্টেন্ট কি আছে। স্যার আমাদের কি রিভিউ ক্লাস নেবেন? হ্যাঁ নেওয়া হবে ইনশাআল্লাহ, তবে রিভিউ ক্লাসের মধ্যে তোমরা তোমাদের সমস্যাগুলি নিয়ে আসবা। জি স্যার। হ্যাঁ, রিভিউ ক্লাস যদি তুমি এরকম বলো যে স্যার ব্লো রুমের এই যে 10-12টা মেশিন পড়াইছেন কিচ্ছু বুঝি নাই আবার সব পড়ান, তাহলে তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের লেকচারগুলি যেহেতু আমরা ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, যদিও গত দুই একদিনে খুব আলসেমি লাগতেছে, আমার দেয়া হয় নাই, তো গত দুই একদিনে দেওয়া হয় নাই, কিন্তু সবগুলো ভিডিও তো আমরা ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি। ক্লাসে যদি নাও থাকতে পারো কোনো কারণে, ভিডিওগুলো ইনশাআল্লাহ দেখে নিবা, ভিডিওগুলো দেখে তারপরে তুমি সমস্যা হচ্ছে নিয়ে আসবে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যার সমাধান না করে ইনশাআল্লাহ আমরা পরীক্ষার দিকে যাব না। প্রয়োজনে এরকম যদি হয় যে আমরা এক্সট্রা ক্লাস লাগবে তো এক্সট্রা ক্লাস নিব, তো সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। স্যার আমাদের হ্যাঁ বলো অনলাইনই নেবে? এখনো পর্যন্ত কোনো অনলাইনে পরীক্ষার পরিকল্পনা নাই কর্তৃপক্ষের আমি যতটুকু জানি। জি স্যার ওইটাই, যদি মনে হয় যে এরকম যে না ঈদের ঈদের আগ পর্যন্ত ক্লাস হবে না, তাহলেও আপাতত অনলাইন পরীক্ষার পরিকল্পনা হচ্ছে ভার্সিটি নাই বলেই জানি। এখন আল্লাহ না করুক যদি কোনো কারণে এই পরিস্থিতি আরো কয়েক মাস না থাকে, এটা চিন্তা করার দরকার নেই, তাহলে আসলে আমরা সবাই খুব পুরো দেশবাসী আমরা খুব ঝামেলায় পড়ব। আলাদা মার্ক দেওয়া থাকবে না, কিন্তু আলাদা মার্ক হিসেবে কাউন্ট হবে। যেমন হচ্ছে যদি তোমরা ধরে নাও কিভাবে, আমি তোমাদেরকে এটা একটু বলি। যেমন ধরো যে আমি 5 নাম্বার দিলাম, তোমার হচ্ছে 5 কিংবা 6 দিলাম কোন একটা ওয়ার্কিং প্রিন্সিপাল প্লাস হচ্ছে ডায়াগ্রামে, তখন সেই ক্ষেত্রে কিন্তু ওই 6 নাম্বারটা 3-3 এই দুইটাতে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, লেখার জন্য 3, ডায়াগ্রামের জন্য 3। তো কেউ যদি শুধু ডায়াগ্রাম এঁকে চলে যাও তাহলে আমি তাকে 3-এর মধ্যে মার্কিং করার চেষ্টা করব। আবার কেউ যদি হচ্ছে কেবল বিবরণ লিখে চলে যাও তাহলেও সে হচ্ছে 3-এর সাপেক্ষে মার্কস পাবে, এরকম। বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে আসি ফরেইন পার্টিকেল সেপারেটর। এই আজকে দেখা যায় অনেক পড়ায় ফেলছি। তারপরে ব্লু রুম, হ্যাঁ ব্লু রুমের মধ্যে আমাদের তাহলে বাকি হচ্ছে কেবলমাত্র ফরেন পার্টিকেল সেপারেটর। এটা স্কাচার নিয়ে বেশি পড়বো না, কারণ স্কাচার মেশিন হচ্ছে এটা আমরা এখন আর ব্যবহার করি না। হ্যাঁ, স্কাচার মেশিন আমরা ব্যবহার করি না, স্কাচার মেশিন হচ্ছে ল্যাব তৈরি করে। হ্যাঁ বলো।
কে কিছু একটা বলতে চাইলে? স্যার ভাবছিলাম ওটা পুরাতন মেশিন আগের। হ্যাঁ হ্যাঁ, স্কেচার মেশিন আগের, এই জন্য এতই আগের যে ওটা এখন আর ব্যবহার করাই হয় না, তো এই জন্য আমরা এটা পড়বো না। এটা শুধু নাম টাম তার কাজ কি এটা জেনে রাখার জন্য আর কি, যে হ্যাঁ আমাদের পূর্বপুরুষরা স্কেচার মেশিন ব্যবহার করতো। স্কেচার মেশিন যেটা ছিল তার হচ্ছে, আমরা আগে একদিন বলছিলাম যে আমাদের ব্লুরুমের মধ্যে ডেলিভারি ম্যাটেরিয়াল কিন্তু ল্যাপ অথবা হচ্ছে চুট। তো আমরা ফাইবারকে ফ্লক আকারেও পাঠাতে পারি, আবার কিন্তু হচ্ছে ফাইবারকে শিট আকারে পাঠাতে পারি। আধুনিক পদ্ধতিতে আমরা চুট ফিডিং করি, যে ফাইবারকে ফ্লক আকারে হচ্ছে জমা করি। তো ওইটা হচ্ছে আমাদের চুট ফিডিং। সবাই এখন চুট ফিডিং ব্যবহার করে, অর্থাৎ ব্লুরুম থেকে ফাইবারকে হচ্ছে এয়ার ফ্লো এর মাধ্যমে, নিউমেটিক ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কার্ডিং মেশিনে পৌঁছায় দেয়। তো আগে যখন ল্যাব বানানো হতো, অর্থাৎ ফাইবারকে শিট আকারে পৌঁছে দেওয়া হতো, তো ল্যাব বানানোর জন্য ব্লুরুমে সব মেশিনের শেষে ল্যাব বানানোর জন্য একটা মেশিন থাকতো, সেটাকে বলা হয় স্কাচার। যেহেতু এখন আমাদের হচ্ছে ল্যাব বানানোর মেশিনও নাই, বা আমরা ল্যাব হচ্ছে ব্যবহার করি না, তাই স্কাচার মেশিনও ব্যবহার করা হয় না। এটা একটা স্কাচার মেশিনের ডায়াগ্রাম দেওয়া হয়েছে আর কি, যে এই পথে ফাইবার আসবে, ঠিক আছে, এই পথে ফাইবার এসে তারপরে হচ্ছে এই যে একটা রোলার আছে, এখানে বেশ কিছু ওপেনিং টোপেনিং হবে, মোটামুটি ওপেনিং আসলে বেশি জটিল না। ব্লুরুমে এই কাহিনী হয়, একটা কেউ হয় না হয় পিটায়, এ ওরে পিটায়, সে তারে পিটায়, আর নয়তো সাকশন করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এইগুলি ঘুরে ফিরে এই কাজই। তো নিয়ে আসবে, নিয়ে আসার পরে যে এদিকে এই রোলার সেই রোলার হয়ে এখানে যেহেতু জমা হয়ে যাচ্ছে ফাইবার গুলো এখানে ক্রমাগত জমা হয়ে এই রোলার সেই রোলার হয়ে শীট আকারে উপরে এখানে এসে জমা হতো আর কি, স্কেচার মেশিন। যাই হোক, স্কেচার মেশিন আমাদের পড়া লাগবে না, আমরা পড়বো না, কারণ স্কেচার মেশিনের এখন আর ব্যবহার নাই, ল্যাব ফিডিং কেউ করে না বললেই চলে। তো আমরা ল্যাব স্কেচার পড়বো না, ওইটা এমনি স্বাভাবিক এইটুকু ধারণা রাখার জন্য, যে স্কেচার কি জিনিস, স্কেচার হচ্ছে ল্যাব তৈরি করার মেশিন। ল্যাব কি জিনিস, ল্যাব হচ্ছে ফাইবারের শীট, আগেকার সময় এটা করা হতো। তো কেন এখন করা হয় না, কারণ বেশ কিছু আছে। মনে করো যদি আমি একটা ল্যাব বানাই, তাহলে আমার অনেক জটিলতা আছে, একটা মেশিন বেশি লাগলো এবং স্কেচার মেশিনটা আকৃতিতে বেশ বড় ছিল। তো এই ল্যাব বানানোর পরে সেই ল্যাবটাকে ওয়ার্কারদের কাঁধে করে নিয়ে কার্ডিং মেশিনে নিয়ে ফিট দিতে হতো। তো কার্ডিং মেশিন থেকে আবার যে এম্পটি প্যাকেট যেটা, হ্যাঁ, এতক্ষণ যে ল্যাবটা প্রসেস হয়েছিল, তো সেটারও তো একটা এম্পটি প্যাকেজ আছে, সেই এম্পটি প্যাকেজটা আবার কাঁধে করে নিয়ে সেই স্কেচার মেশিনে দেওয়া লাগবে, অনেক ঝামেলা। এর তুলনায় এখন যেটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে নিউমেটিক ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ফাইবারকে ফ্লক আকারেই কার্ডিং মেশিনে পৌঁছায় দেওয়া হয়। সেটা তুলনামূলকভাবে অনেক সহজ একটা পদ্ধতি এবং রেটও অনেক বেশি, প্রোডাকশন রেটও অনেক বেশি হয় এই আর কি। তাহলে আমাদের বাকি রইল হচ্ছে এখান থেকে ফরেন পার্টিকেল সেপারেটর। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলো স্যার। আধুনিক এখন যে পদ্ধতি, এটার ক্ষেত্রে কি স্যার কনডেন্সার ব্যবহার হয় স্যার? জি অবশ্যই কনডেন্সার ব্যবহার হয়। কনডেন্সার হচ্ছে সেই মেশিন যে হচ্ছে এই ফ্লক গুলিকে কার্ডিং মেশিন, কার্ডিং সেকশনে পৌঁছানোর কাজে ভূমিকা পালন করবে। কনডেন্সারের কাজই হচ্ছে এটা, যে অন্যান্য সমস্ত মেশিন থেকে চলে আসা যে ফাইবারগুলি প্রসেস হয়ে আসে, সেই ফাইবারগুলিকে সে নিজের মধ্যে রাখবে, স্টোর করবে, এবং তারপরে হচ্ছে একই সাথে নিউমেটিক এয়ার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে পরবর্তী মেশিনে পৌঁছায় দিবে। এই জন্য তার নাম হচ্ছে কনডেন্সার। সে আগে সবাইকে ঘনীভূত, অর্থাৎ সবাইকে একত্রিত করবে, প্রসেস হয়ে আসার পরে একত্রিত করে তারপরে হচ্ছে পরবর্তীতে পাঠাবে। এখন প্রশ্ন হলো কেন সে একত্রিত করবে? উত্তরটা কিন্তু আমি ইউনিস্টোর পড়ানোর সময় দিয়ে দিয়েছি। কারণ সে যদি নিজের কাছে অনেক বেশি পরিমাণে জমা না রাখে, তাহলে তো সমান সময় সমান পরিমাণ সে পাঠাতে পারবে না, তাই না? এই কারণে হচ্ছে তার কাছে হচ্ছে জমা থাকতে হবে। কনডেন্সারের কাজ হচ্ছে এটা। এখনকার ব্লুরুম লাইনে হচ্ছে কনডেন্সার প্রয়োজন। আমরা এখানে মোটামুটি ব্লুরুম লাইনের টপিকগুলি ফ্লোচার্ট অনুযায়ী সাজানোর চেষ্টা করছি, যেন মোটামুটি হচ্ছে আমাদের বোঝা যায়। তবে ফরেন পার্টিকেল সেপারেটরটা নিয়ে আমরা এখনো হচ্ছে কথা বলি নাই, আজকে হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি আমরা। ফরেন পার্টিকেল সেপারেটরের জন্য আমরা একটা ভিডিও দেখব। ফরেন পার্টিকেল সেপারেটর আরেকটা টপিক আমরা পড়বো এখান থেকে, যেটা ওই লিস্টে নাই, সেটা হচ্ছে ইউনিব্লেন্ড। এটা একটা চমৎকার মেশিন, ইউনিব্লেন্ড। আচ্ছা, এর আগে তোমাদেরকে অটোমেটিক বেল ওপেনার পড়াইছিলাম, মনে আছে?
আচ্ছা, অটোমেটিক বেল ওপেনার একটা আধুনিক ভার্সন, সেটাকে হলে হচ্ছে বলে পোর্টাল বেল ওপেনার। এটা কি দেখাইছিলাম তোমাদের? না স্যার। আচ্ছা আচ্ছা, বলো তো এই যে এই ভিডিওতে এখানে যে দেয়া হচ্ছে এটা কি মেশিন? আমরা তোমাদেরকে হচ্ছে একটা অটোমেটিক বেল ওপেনার তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই যেমন ধরো স্কাচারে যে বলতে না বলতে স্কাচার চলে এসেছে, এই যে দেখো একটা, এই যে গোল একটা দেখতে পাচ্ছ জিনিস, এটাই হচ্ছে আমাদের ল্যাব। ল্যাবকে পেঁচানো হচ্ছে, এই যে এই এই যে ল্যাবকে পেঁচানো হচ্ছে, এটা স্ক্যাচার মেশিন। এই ল্যাপটপ আর হারিয়ে গেল। এই এই যেটাই হচ্ছে আমাদের ল্যাব, সোজা কথা এটার কিছুই না, ফাইবারের শীট কেবলমাত্র। ফাইবারের শীটকেই হচ্ছে তোমার একটা তোমার ধরে নাও একটা রডের চারপাশে পেঁচায় ফেলা হচ্ছে, অনেকটা এরকম। পরবর্তীতে এই ল্যাবটাকে কাঁধে করে নিয়ে কার্ডিং মেশিনে দিয়ে আসা হতো, যেটা এখন আর বিশেষ তোমার প্রচলন নাই এই ল্যাবের। আর এটা কি মেশিন বলো তো? এটা কি মেশিন? এই যে একটা বিশাল বড় কনভেয়র বেল্ট আছে, এটা কার সাথে মিলে যায়? না, তুমি না ইয়ার নাম বলো, জেনেরিক নাম বলো মেশিনের, রেগুলার নাম। এটা তো কমার্শিয়াল নাম বললা, ইউনিক্লিন হচ্ছে কোর্স ক্লিনার, সেই উত্তরটা ভুল হয়েছে। তার মাল্টিফাংশনাল সেপারেটর আছে, ধরো বেটা। এই যে বিশাল বড় একটা কনভেয়র বেল্ট দেখা যাচ্ছে, এরকম কনভেয়র বেল্ট কোন মেশিনে পড়েছিলাম আমরা? কনভেনশনাল বেল ওপেনার। জি স্যার, মনে পড়ছে? হ্যাঁ, কনভেনশনাল বেল ওপেনার। হ্যাঁ, কনভেনশনাল বেল ওপেনার। ফাইবার কে এরকম দেখো, পুরো আস্ত বেল কে কিন্তু দেয়া হচ্ছে না, ফাইবার গুলোকে আগে ম্যানুয়ালি প্রি ওপেন করে তারপরে হচ্ছে দেয়া হচ্ছে। এটা অনেক পুরানো আমলের একটা স্পিনিং মিল, এর জন্য তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। এ হচ্ছে স্কাচার মেশিনের ল্যাব। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে যেটা দেখাতে চাইছিলাম সেটা অবশ্যই এটা না, এটা আমি এমনিতেই হচ্ছে অন করলাম যে নতুন কোনো কিছু দেখি কিনা। হ্যাঁ, পাওয়া গেছে। বলতো এটা কোন মেশিন, দেখে বুঝো কিনা? এই যে এখানে এই এই জিনিসটা দেখে কি মনে হয়? এই যে ফাইবার এসে পড়তেছে, এই যে এইটুকু জায়গা দেখে কার কথা মনে পড়ে বলো তো? ইউনিফ্লেক্স এর হচ্ছে তোমার যে ইয়ে ছিল, ইউনিফ্লেক্স এর যে প্রথম ফিলিং চুট ছিল, এটা হচ্ছে সেই ইউনিফ্লেক্স এর ফিলিং চুট। এটা এবং ইউনিফ্লেক্সের এখানে একটা লাইট ব্যারিয়ার আছে, ইউনিফ্লেক্সের এখানে একটা লাইট ব্যারিয়ার আছে। যেমন ধরা যাক, দেখো এই যে ফাইবার হচ্ছে প্রচুর পরিমাণে পড়তেছে পড়তেছে পড়তেছে, একসময় দেখবা ফাইবার পড়া বন্ধ হয়ে গেছে একটু পরেই। এই ফাইবার পড়া কিন্তু বন্ধ, বুঝছো? হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে এই লাইট ব্যারিয়ার যে আছে, এখন ফাইবার গিয়ে লাইট এমিটার সোর্সটাকে ঢেকে দিছে। যখন ফাইবার গুলি প্রসেস হতে হতে নিচে নামবে, তখন আবারও হচ্ছে নতুন করে ফাইবার এখানে আসা শুরু হবে। এখন কিন্তু ফাইবার আসা বন্ধ, এই ফাইবার নিচে নামতেছে নিচে নামতেছে, যখন উপযুক্ত পরিমাণ নিচে নামবে লাইট এমিটার কে আবার ছেড়ে দিবে, তখন হচ্ছে আবার নতুন করে ফাইবার পড়তে থাকবে। এটা হচ্ছে একটা ফরেন পার্টিকেল সেপারেটর, আমরা মাত্র একটু পরে এটা পড়বো, ফরেন পার্টিকেল সেপারেটরটা। আর এটা হচ্ছে আমাদের কনডেন্সার, এটা হচ্ছে আমাদের কনডেন্সার এই মেশিনটা।
এটা হচ্ছে আমাদের কনভেনশনাল এই দিকটা, পরে কার্ডিং মেশিনে চলে গেছে। যাই হোক, তো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে পোর্টাল বেল ওপেনার, পোর্টাল ওটাকে বলে পোর্টাল বেল ওপেনার, এটা একটা নতুন ধরনের হচ্ছে বেল ওপেনার, যেটা হচ্ছে ট্রুজলারের নিয়ে আসা পোর্টাল বেল ওপেনার। এবং আমার জানা অনুযায়ী রিটার এখনো এই টাইপের বেল ওপেনার আনে নাই, এটা একটু নতুন ধরনের। বলতো এটা কি মেশিন? জি, এটা হচ্ছে কনভেনশনাল বেল ওপেনার। এদিক দিয়ে হচ্ছে কনভেয়র বেল্ট আছে, কনভেয়র বেল্ট। কেমন অদ্ভুত না বেল ওপেনারটা দেখো, অটোমেটিক বেল ওপেনারে কিন্তু আমরা দেখছিলাম হচ্ছে এক্সট্রাকশন হেডের দুই পাশেই ফাইবার থাকে, এখানে কিন্তু দুই পাশে ফাইবার না, এখানে কিন্তু একদিকেই হচ্ছে বেল। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এক্সট্রাকশন হেডের এখানে যে এক্সট্রাকশন হেডটা, এই হেডটা তোমার অনেক চওড়া, অনেক চওড়া, এই যে ফিড ডাক্ট দিয়ে ফাইবার চলে যাচ্ছে পরবর্তী মেশিনে। এটাকেই বলা হয় হচ্ছে পোর্টাল বেল ওপেনার। অর্থাৎ এই যে এই উইথটা, যদি এখানে যেটা হয় মনে করো যদি তোমার কিভাবে বলা যায়, এক্সট্রাকশন হেড সাধারণত একটা অটোমেটিক বেল ওপেনারের এক্সট্রাকশন হেড হচ্ছে যতটা চওড়া হয়, এটার এক্সট্রাকশন হেড হচ্ছে তার চাইতে বেশি চওড়া। এই কারণে আমি এখানে যখন ব্যবহার করব তখন অধিক সংখ্যক বেল পাশাপাশি রাখতে পারবো। অর্থাৎ আগে যদি মনে করো পাশে পাশাপাশি এরকম তিনটা বেল রাখতে পারতাম, এখন আমি পাশাপাশি হচ্ছে ছয়টা বেল রাখতে পারবো। তাতে সুবিধা কি? তাতে সুবিধা হচ্ছে আগে হয়তো তিনটা বেলের ফাইবার একসাথে মিক্স হতো, এখন ছয়টা বেলের ফাইবার একসাথে মিক্স হবে, তাহলে কিন্তু আমার ব্লেন্ডিং ইফেক্টটা ভালো পাওয়া যাবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে বেটার ব্লেন্ডিং আপ টু 3.5 মিটার উইথ। উইথ যত বেশি আমি তত বেশি বেলকে হচ্ছে এখানে রাখতে পারবো, তত বেশি বেলের ফাইবার হচ্ছে একসাথে মিক্সিং হবে, এই কারণে ব্লেন্ডিংটা ভালো হবে। স্যার আজকে প্রেজেন্ট নিবেন না? নিব ওনার সংখ্যাও বেশি হবে, আর 6 মিনিট আছে ক্লাসে, অনেক সময়, 6 মিনিট। এটা আমি অবশ্য এখনো নিজের চোখে দেখি নাই, এই মেশিনটা নতুন আসছে একদম, বাংলাদেশে কেউ নিয়ে আসছে কি না এই বেল ওপেনারটা আমার জানা নাই। তবে এটা কেন ভালো সেটার একটা ব্যাখ্যা আমি বলার চেষ্টা করেছি, তোমরা বুঝছো কিনা, যে ব্লেন্ডিং ইফেক্টটা ভালো হবে কারণ অনেক চওড়া, মানে অধিক সংখ্যক বেলের ফাইবারকে একসাথে মিক্স করা যাবে, এই জন্য এটা ব্লেন্ডিং ইফেক্টটা ভালো হবে। আচ্ছা, এটাকে ওরা বলেছে বিওপি, ঠিক আছে। আজকে তাহলে আমরা এখানে শেষ করি, তাহলে আগামী ক্লাসে আমরা ফরেন পার্টিকেল সেপারেটরটা ইনশাল্লাহ পড়ে নিব। তোমরা কোন সেকশন আসছো? সবাই হচ্ছে যার যার ইয়ে লিখে ফেলো, চ্যাট বক্সে আইডি লিখো।